একটি সভায় 50 জন অতিথি এসেছে। বক্তা সবার হাতে একটা করে লাল রঙের বেলুন ধরিয়ে বললেন বেলুনে নিজের নাম লিখতে। সবার নাম লেখা শেষ হলে বেলুনগুলো পাশের রুমে নেওয়া হলো। বক্তা এবার সবাইকে 5 মিনিট সময় দিলেন, এর ভেতর নিজের নাম লেখা বেলুনটি খুঁজে বের করতে হবে। 50 জন মানুষ রুমের ভেতর ছোটাছুটি শুরু করলো, একটার পর একটা বেলুন হাতে নিচ্ছে সবাই, অন্যদের সাথে ধাক্কা ধাক্কি হাতাহাতি পর্যন্ত হচ্ছে। 5 মিনিট পর দেখা গেল কেউ নিজের নাম লেখা বেলুনটি খুঁজে পায়নি। বক্তা হেসে বললেন, আমরা এবারে বেলুন খুঁজে বের করব একটু ভিন্ন উপায়ে। সবাই নিজের সামনে যে বেলুনটি পাবেন সেটিতে যার নাম লেখা তাকে ডেকে বেলুনটি পৌঁছে দিন। দেখা গেল 1 মিনিটের মাথায় সবাই নিজের নাম লেখা বেলুনটি পেয়ে গেছে। বক্তা বললেন, এই ছোট্ট পরীক্ষাটি কিন্তু বাস্তব জীবনেরই প্রতিফলন। আমরা কেবল নিজের স্বার্থের কথা না ভেবে যদি সবার জন্য ভাবি, সবাই মিলেমিশে কাজ করি, তাহলে জীবনটা হয়ে উঠবে অনেক সহজ, অনেক সুন্দর। আমরা হয়ে উঠবো সত্যিকার অর্থে সুখী।